প্রায় একটা বাজে যায় আর একটা সময় আমি চলে এসেছি কতগুলো প্যান্ডেলে গেলাম এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ারটা অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমায় কিন্তু মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। মিউজিকের জন্য বাড়িতে এসে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। এবং শিপগুলো কিন্তু পুরোপুরি মনে হচ্ছে যেন অরিজিনাল শিপ, তোমরা চট করে কিন্তু বুঝতে পারবে না এটা পাথরের না ফাইবারের। এখানে দেখো থাক থাক করে কিন্তু ঠাকুরগুলোকে রাখা হয়েছে এবং এক একটা থাকের কিন্তু এক এক রকম কালার করা হয়েছে, আর ওপরে বড়, তারপর থেকে ছোট, এইভাবে কিন্তু নিচ পর্যন্ত রাখা হয়েছে। এটা হলো ওমকারেশ্বর, কেদারনাথ, শঙ্কর, বৈদ্যনাথ, মল্লিকার্জুন, আমরা
নাগেশ্বর, বিষ্ণেশ্বর, শিবকে কিন্তু কি সুন্দর একটা চাদরের মতো পরানো হয়েছে, মানে এইভাবে একটা পরানো হয়েছে, এটা আমি ঠিক জানি না এটা কি, কিন্তু খুব সুন্দর কাজ করা কিন্তু এরকম পরানো হয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু পুজো না, এটা কিন্তু পুজো হচ্ছে না, এটা কিন্তু উপরে যে প্যান্ডেলটা হয় সেটাকেই কিন্তু সাজানো হয়েছে, কিন্তু এটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কিছু অরিজিনাল ফুল এবং কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে পুরো এমন সুন্দর করা হয়েছে যেন তোমাদের মনে হবে যে এখানে সত্যি পুজো করার পর যেরকম মন্দিরে হয় সেরকমই কিন্তু ফিল এখানে দেওয়া হয়েছে। ওই সাইডে যেরকম অতগুলো দেখাচ্ছিলাম সেরকম এইখানেও দেখো, এখানেও পরপর এরকম অনেকগুলো রয়েছে, এটা কিন্তু ত্রিম্বকেশ্বর। গোলের মধ্যে শিবের মূর্তি করে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু এগুলোকে করা হয়েছে, আর এইগুলো পুরো সাইডে এইভাবে কিন্তু শিবের গায়ে, মানে বড় যে শিবটা করা হয়েছে, এই যে শিবটা, এই শিবের গায়েই দেওয়া। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার
আমায় কিন্তু মোটিভেট করে আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হ্যাপি থেকো। টাটা।